সালামু আলাইকুম নিউটনীয় বলবিদ্যা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের বি দ্বন্দ্বটি পি কিউ সাপেক্ষে প্রতি মিনিটে ষাট বার ঘোরানো হলো এবি দ্বন্দ্বটি প্রতি মিনিটে ষাট বার ঘোরানো হচ্ছে এ পি কিউ অক্ষের সাপেক্ষে পরবর্তীতে দ্বন্দ্বটিকে এর ধৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকরিতে পরিণত করে পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে সত্তর বার ঘোরানো হলো অর্থাৎ এই যে দ্বিতীয় যে চিত্রটা আছে এইটার ধর্গের সমান ব্যাস হবে এইটার অর্থাৎ এইটার ধর্গ যা এটার ব্যাস হবে তাই মিনিটে সত্তর বার ঘোরানো হলো চাকতিটের কৌণিক ভরবেগ নির্ণয় করো চাকতির কৌণিক ভরবেগ বের করতে বলা হয়েছে তো কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি প্রথমে হচ্ছে চাকতির ক্ষেত্রে চাকতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা তাহলে চাকতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক লাগবে আর হচ্ছে ওমেগার মান লাগবে তারপর এখানে আমরা বসিয়ে দিবো তাহলে আমরা হচ্ছে চাকতির ক্ষেত্রে কৌণিক ভর বেগ পাবো তাহলে আই এর মান কী হবে আই ইজ টু হচ্ছে হাফ এম আর চাকতির ক্ষেত্রে হাফ এমআর স্কোয়ার সূত্র হাফ এম এম এর মান হচ্ছে এই দ্বন্দ্বের ভর ছিল কত কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি এইটা দিয়েই যখন চাকতিটা তৈরি করা হয়েছে তাহলে সেই চাকতির ভরো কী হবে জিরো পয়েন্ট ফাইভ কেজি তাহলে এখানে এমের মান হবে জিরো পয়েন্ট ফাইভ কেজি এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি ইন্টু আর আর কত হবে আর হচ্ছে এইটার সমান ব্যাস বলা হয়েছে তাহলে আর হবে ওয়ান ডিভাইড টু মানে ব্যাসকে ব্যাস ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো তার মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভকে করতে হবে এটাকে যদি এখানে আমরা ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এত হচ্ছে কেজি মিটার স্কোয়ার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার যাও তার ভামুক পেয়ে গেলাম এখন আমাদের ওমেগা বের করতে হবে ওমেগা ইজ কল টু এখানে বলা আছে যে প্রতি মিনিটে সত্তর বার ঘোরানো হলো তাহলে টু পাই ইন্টু এন ডিভাইড হচ্ছে টি এটা আমরা সূত্র জানি টু পাই ইন্টু এন সত্তর বার ঘোরানো হয়েছে তাহলে এন এর মান হচ্ছে সত্তর আর টি প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড টু পাই টু ইন্টু পাই গুণন হচ্ছে সত্তর ভাগ সিক্সটি 7.33. 7.33 থ্রি থ্রি সেভেন রেডিয়ান তাহলে এখন আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো কৌিক ভর বেগিকল্টো আমরা জানি আই ওমেগা এর মান পেয়েছি 0.0625 আর ওমেগার মান পেয়েছি 7.33 এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পয়েন্টস জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কৌণিক ভরবেগ আই হচ্ছে জড়াতার ভ্রামক এর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার আর ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড তাই এখান থেকে আমরা অ্যান্সারটা এককটা পেলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটাই হচ্ছে গ নাম্বার এর অ্যান্সার ঘ নাম্বার বলা হয়েছে যে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে অর্থাৎ দুই ক্ষেত্রে আমাদের শক্তির মান বের করতে হবে তো শক্তির মান বের করার জন্য আমাদের কি কি লাগে আমাদের লাগে হচ্ছে আই আর ওমেগা যেমন চাকতির ক্ষেত্রে আমরা এখনই বের করে ফেলতে পারি চাকতির ক্ষেত্রে শক্তির মান তাহলে ঘূর্ণন শক্তি ইকে ইজিকলটা আমরা কি জানি হাফ আই ওমেগা স্কোয়ার হ্যা আয়ের মান পেয়েছি চাকরির ক্ষেত্রে 0.0625 এটা গ নাম্বার হতে প্রাপ্ত 0.0625 পয়েন্ট জিরো সিক্স আর ওমেগার মান পেয়েছি সেভেন পয়েন্ট থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার এটাও গ নাম্বার হতে প্রাপ্ত এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট জিরো সিক্স টু গুণন পয়েন্ট গুণন সেভেন তার উপর হচ্ছে ওয়ান বা 1.68 লিখতে পারি আমরা ওয়ান জুল এটা হচ্ছে চাকতির ক্ষেত্রে এখন দ্বন্দ্বের ক্ষেত্রে আমাদের আবার জড়তার ভ্রামক বের করতে হবে তো দ্বন্দ্বের ক্ষেত্রে কৌণিক বেগের মান আমাদের জানা নেই আমাদের আই অর্থাৎ জড়তার ভ্রামক এটাও জানা নেই তাহলে দুইটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা বের করি দ্বন্দ্বের ক্ষেত্রে প্রথমে আমরা ওমেগাটা বের করি ওমেগা টু টু পাই এন টু ডিভাইড হচ্ছে টি দ্বন্দ্বটাকে প্রতি মিনিটে ষাট বার ঘোরানো হয়েছে তাহলে টু পাই ইন টু সিক্সটি ডিভাইড সিক্সটি এটা এটা কাটা তাহলে টু পাই এটা হচ্ছে ওমেগার মান পেলাম টু পাই রেডিয়ান পার সেকেন্ড কার ক্ষেত্রে দ্বন্দ্বের ক্ষেত্রে এখন দ্বন্দ্বের ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হবে জতার ভ্রামক আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইড টুয়েলভ এটা হচ্ছে যদি ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরানো হয় তাহলে জলতার ভ্রামকের সূত্র এটা কিন্তু এখানে কি প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে সেটার জন্য সূত্র হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইড থ্রি তাহলে এখানে এটার এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এল এটার দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার দেওয়া আছে এই যে ওয়ান মিটার দৈর্ঘ্য তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে থ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে 0.167, জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে আমরা এটা লিখতে পারি এত কেজি মিটার স্কোয়ার তাহলে এখন কৌণিক গতিশক্তি কত ই কেজি কলটা আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার হাফ আয়ের মান হচ্ছে জিরো আর ওমেগার মান আমরা কত পেয়েছি ওমেগার মান পেয়েছি টু পাই টু পাই তার মেঘা হচ্ছে টু পাই তার উপর স্কোয়ার তা এইটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি টু পাই তার ওপর স্কোয়ার সরি টু পাই এটার ওপর হোল স্কোয়ার গুণন পয়েন্ট ওয়ান সিক্স 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 সেভেন ভাগ টু থ্রি পয়েন্ট টু এইট নাইন নাইন বা থ্রি পয়েন্ট টু নাইন জু তাহলে কোন ক্ষেত্রে শক্তির মান বেশি লাগতেছে প্রথম চাকতির ক্ষেত্রে শক্তি লাগে চাকতির ক্ষেত্রে আর ক্ষেত্রে জুল আমরা এখানে বলতে পারি যে দ্বন্দ্বের ক্ষেত্রে আমাদের শক্তির মান বেশি প্রয়োজন হয়েছে কোশ্চেন ছিল কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে তাহলে এখানে অ্যান্সার হবে চাকতির ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে চাকতিটাকে ঘোরাতে আমাদের কম শক্তি লাগবে তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোর্ডের কোনো ম্যাথের চাহিদা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ